সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে চলেছি ইকো পার্কের উদ্দেশ্যে। আশেপাশে দেখা যাচ্ছে কলকাতা শহরটি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে, মানে ইকো পার্কে। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন যে কলকাতার একটি খুবই পরিচিত একটি হোটেল, যেটার নাম হলো ITC হোটেল। আর এই ব্লগে আমি কেবল একাই নই, আমার সঙ্গে আছে আমার স্যার এবং কয়েকজন অফিস কলিগস। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইকো পার্কের গেটের সামনে। হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ ফার্স্ট ব্লগার। আমি মধুসূদন এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা এসেছি এখন ইকো পার্কে। তো শীতকাল পড়ে গেছে, ডিসেম্বর মাস, তো সব দিকে একটু ঘুরু ঘুরু প্ল্যানিং চলছে। তো এই সময় বন্ধুদের সঙ্গে যদি এই প্ল্যানিংটা হয় তাহলে আরই ভালো, আরই মজা, মানে কোনো কথা না বস। তো সেরকম একটা প্ল্যানিংয়ের সঙ্গে আমরা চলে এসেছি এখন ইকো পার্কে। তো ভিডিওটি খুব মজাদার, খুব ইন্টারেস্টিং আর বেস্ট ইনফরমেটিভও হয়েছে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আপনাদের খুবই মজা লাগবে, ভালো লাগবে। সকাল সকাল কফির সাথে আমাদের দিনটা শুরু করলাম, যদিও কফিটার দাম 30 টাকা নিয়ে নিল, একটু বেশি কস্টলি। এখানে ইনি হলেন আমাদের স্যার মিস্টার অগ্নি পাঠক, যিনি আজকে আমাদের এই ট্রিটটা দিচ্ছেন। এটা হলো ইকো পার্কের 4 নম্বর গেট, দেখতেই পাচ্ছেন ডান দিকে গেট আছে। এখানে ঢোকার টিকিট মূল্য 30 টাকা করে। আর ডান দিকে একটা বড় বিশাল এরিয়া নিয়ে পার্কিংয়ের জায়গা আছে, যেখানে 4 হুইলারের জন্য 50 টাকা করে আর 2 হুইলারের জন্য 20 টাকা করে 6 ঘন্টার জন্য টিকিট কাটতে হয়। আর ফাইনালি আমরা ঢুকে গেছি 4 নম্বর গেট দিয়ে। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন করুণাময়ী মা দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে গিয়ে কোথায় বসা যায় তার জায়গা খুঁজছি। ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো, আর ওয়েদারটাও বেশ সুন্দর, শীতকালের ওয়েদার, হালকা হাওয়াও দিচ্ছে, বেশ সুন্দর দেখাচ্ছে আশপাশটা। ইকো পার্কটা একটা খুব বিশাল বড় পার্ক, যেখানে আপনাকে বোটিং থেকে শুরু করে আপনার চাইনিজ টেম্পল, 7 ওয়ান্ডার্স, তারপরে প্রজাপতির গার্ডেন, প্রচুর মাঠ, প্রচুর জায়গা, মানে ঘোরার এমন কিছু আছে যেগুলো আমরা একদিনে সারাদিন ঘুরেও শেষ করতে পারবো না। তো চলে এসেছি এখানে পার্কের ভিতরে। দাদা এখানে এই মাছ দিয়ে পিচ রিপোর্ট করছে যে কোথায় বসা যায়, এসব নিজের কাজ শুরু করে দিয়েছে। বেশ আতরঙ্গি ফটোশ্যুট করার চেষ্টা করছে দাদাকে নাকি। হ্যালো গাইস, আমরা আমরা সাইকেল নিয়ে নিয়েছি। এই যে পিছনে কেশব আছে, আমরা সাইক্লিং করছি এখানে, আর আশেপাশে সব ঘুরতে এসছে। এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো, কাটলেট, কফি এসব দিয়ে। আর এখন আমাদের পুরো টিমটা এসে পৌঁছায়নি। তো আমরা এখন ডুয়ো সাইকেলটায় করে বেরিয়ে পড়েছি। বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা বেশ সুন্দর দুর্গার মূর্তি আছে। আর এই ডুয়ো সাইকেলগুলো পার আওয়ার 300 টাকা করে নেয়, আধ ঘন্টার জন্য 150 টাকা। তো আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়ে আশপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ বড় একটা এলাকা নিয়ে একটা বড় একটা মাঠ। আজকে সানডে, তো সানডে যত বিকেল হবে তত এখানে ভিড়টা বাড়তে থাকবে। ডান দিকে দেখা যাচ্ছে মাস্ক গার্ডেন, বড় বড় মাস্ক লাগানো আছে দেখতে পাচ্ছেন, আর ফুলের গাছও আছে বেশ সুন্দর সুন্দর। আর বাঁদিকে আছে টয় ট্রেন, যেটা দেখা যায় হিল স্টেশনে। দার্জিলিংয়ের একটি বিখ্যাত হিল স্টেশন, যেটার নাম হলো ঘুম, ওই ঘুম স্টেশনকে ডুপ্লিকেট কপি করার চেষ্টা করা হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন বেশ অসাধারণ দেখাচ্ছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন সবুজে সবুজ গাছপালা ভর্তি। আর এখানে একটা ছোট্ট মতো ডান দিকে লেকও আছে, আর একটা বড় লেকও আছে যেটা আপনাদেরকে বিকেলবেলা নিয়ে যাব দেখাতে। এখন সকালবেলার টাইমে এখানে আশপাশটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু আজকে যেহেতু সানডে তো বিকেলবেলা বেশ ভালোই ভিড় হবে এখানে। আর এই সামনে দেখা যাচ্ছে টয় ট্রেন। এখানে মূলত 2 ধরনের টয় ট্রেন আছে, একটা নন এসি, একটা এসি। নন এসির জন্য 150 টাকা করে পার পার্সেন, আর এসির জন্য 250 টাকা করে পার পার্সেন নেওয়া হয়। আর এই টয় ট্রেনটা পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখায়, ইকো পার্কের মেন ইম্পর্টেন্ট দর্শনীয় জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখায়। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর দেখতে, যেটার কোনো ট্র্যাক নেই,
যেখানে সেখানে রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এবার আমরা আমাদের পিকনিক স্পটে ফিরে যাব আমাদের ব্রেকফাস্ট করতে। আর সাইকেলটাও দেওয়ার সময় হয়ে গেছে, এটা এক ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম, আর বেশিক্ষণ রাখলে আবার এক্সট্রা চার্জ করবে। বাঁদিকে দেখতে পাচ্ছেন মাস্ক গার্ডেন, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো ওখানে স্যালাড, ফিশ কাটলেট, আমাদের কফি চলে এসছে, এটা দিয়ে আমাদের পিকনিকের শুরু। সব খেতে ব্যস্ত হয়ে গেছে, এখন কেউ কথা বলতে পারছে না, মৌসুমি ম্যাডাম এখনো কাজ করে যাচ্ছে। আমাদের স্যার খেতে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যালো, এখানে আমাদের মোটামুটি ফুল টিমটা এসে গেছে, আরও দু একজন আসা বাকি আছে। আর কাটলেট আর কফির সঙ্গে আমরা আমাদের জমি আড্ডা দেওয়া শুরু হয়ে গেছে, এরপর আমরা একটু ঘুরতে বেরোবো। তো আমরা এখন আমাজনের জঙ্গলে ঢুকে গেছি, দেখি অ্যানাকোন্ডা দেখা যায় নাকি। শিম্পাঞ্জি হাতি পাতি দেখা যাবে কি? উজ্জ্বল তো শিম্পাঞ্জি হাতি পাতি দেখা যাবে কি? দাদু লাল টমেটো, জায়গাটা খুবই অসাধারণ, পুরো কাপল পার্ক হয়ে গেছে। আচ্ছা, ওর ছবি তুলছে নাকি? পোর্ট্রেট আওয়াজ করিস নাই? হরিণ দেখা গেছে, হাতি দেখা গেছে, আওয়াজ করিস না। ও শুনি, আস্তে আস্তে যেও না, যেও না, ছোট মানুষ দেখা গেছে। এটা মনে হচ্ছে মাদা হাতি আছে। মাগা কি? মাদা? ও মাগা হাতি। এটা কি বলতো? কে কে হাতি চড়বে? বড় হই দাঁত বিচি নে। হ্যাঁ দাঁত, হাতি দাঁত কন্টেন্টটা দিই যাবে। বেশি বেশি ডিস্টার্ব করো না, বেশি লাফালাফি করো না। তোল হাতির নিচটা রেখে গেলে কিন্তু। এখন এসে গেছি শাওয়ার এরিয়াতে, শীতকালে স্নান তো করি না, এখানে এসে স্নান করি নি। ঠিক আছে, সত্যি সত্যি ভিজে গেছি। অনেক কটা শাওয়ার চলছে, বেশ উজ্জ্বল। তো স্নান করে আসুন তো। না একদম নাই, করলাম বহুত দিন করিনি। আমি তোমার মতোই আছি। ডাস্টবিনটা বেশ পছন্দ হয়েছে। ইকো পার্ক এরকম একটা অথরিটি তৈরি হোক, যেখানে এরকম সিঙ্গেলদেরকে একটা করে জোগাড় করার জন্য এটা খুবই দরকার আমি মনে করি, আমার নিজস্ব দিক থেকে। তোমাকে মুখ্যমন্ত্রী করলে ব্যাস। এই মুহূর্তে মানে কাজু কাজু বাদাম গাছের ওখানে সিনেমা হচ্ছিল, তো দেখাচ্ছিলাম, তো আমরা এখন পার্কে ঘুরতে বেরিয়েছি, জায়গাটা বেশ অসাধারণ লাগছে, আর বেশ হাওয়া দিচ্ছে ভালো, ওয়েদারটা বেশ মনোরম, খুবই রোমান্টিক। আর এখানে ফটো শুট চলছে পিছনে, এই যে ফটোশুট চলছে। আমরা আশেপাশটা ঘুরে এলাম পায়ে হেঁটে। এ পচা ছেলে, আমার ঘরে কি করছিস? বাড়িতে বাবা ভাই নেই? ঘর দুপুরে কি চাই? আমার ঘরে কি করতে ঢুকেছিস তুই? এরা আমার, এ ঘর আমার, আমার বাপ ঠাকুরদার ঘর, ভুলে গেছো? চলো চলো, এখানে কেটে পড়ো।
এবার আমরা এসে গেছি হেলিকোনিয়া গার্ডেন নামে একটা গার্ডেনে। ইকোপার্কের মধ্যে এরকম ছোটোখাটো অনেক গার্ডেন আছে, অনেক রকম দেখার জায়গা আছে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর জায়গাটা, কাপলদের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য এই জায়গাটা বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট্ট মতো লেকও আছে, ডান দিকে বড় বড় ঘাস, এই লেকের মধ্যে বোট চড়ে, এই যে এখান থেকে বোট ছাড়া হয়। তো এরপরে আমরা ফিরে যাব আমাদের পিকনিক স্পটে, যেখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পুরো ফুল টিমটা এসে গেছে, আর আমরা মাটন আর ফ্রাইড রাইস দিয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেলছি। আমাদের চড়ুই ভাটির প্রোগ্রাম ফুল ফেজে চলছে, আর দাদা সবাইকে সার্ভ করে দিল। আচ্ছা, এই কার্পেটটা নোংরা হয়ে গেলে কেউ ধুয়ে দিতে হবে? এবার দেখি কেকটা কাটা যাক। অসাধারণ রাইস গো, সঙ্গে মাটনের ফ্যাং, আর রাইসটা একদম নতুন বউয়ের হাতের যেন বউ ভাতের ভাত, একদম দারুণ। প্রেম করে বিয়ে করা বউয়ের হাত, তাই তো? আমাদের গ্রুপের মা সবার লাস্টে খাবে, কিন্তু কি হিউমার, এখানে খাবার কিছুটা বেঁচে যাওয়ায় বিশ্বজিৎদা এই কুকুরটাকে খাওয়াচ্ছে। এই বিশ্বজিৎদা যেখানে কাক বসে আছে খাওয়ার জন্য, খাবার হজম করার নিনজা টেকনিক দেখানো হচ্ছে এখানে। প্লিজ ডোন্ট ট্রাই দিস এট হোম উইদাউট এক্সপার্ট অ্যাডভাইস। কোনোদিন স্নান ফান করে না, তাই চলে এসছে শাওয়ারের নিচে। তো এবার আমরা পুরো ফুল টিমের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছি। এটা হলো ইকোপার্কের মেইন লেকটা, বিশাল বড় এলাকা নিয়ে বিস্তৃত, এখানে আপনারা বোটিং করতে পারবেন। ইকোপার্কের মধ্যে সব থেকে আকর্ষণীয় জায়গাটা হলো এখানকার দ্য সেভেন ওয়ান্ডার্স, যাকে নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আর এই সেভেন ওয়ান্ডার্সে ঢুকতে গেলে আপনাকে 30 টাকা করে বিনিময়ে টিকিট কাটতে হবে। এখানে আরও অনেক জায়গা আছে, বাংলার মুখ, জাপানিজ টেম্পল, রোজ গার্ডেন টেম্পল, আর অনেক কিছু জায়গা আছে যেগুলো আমরা একদিনে কভার করতে পারিনি। আপনারা এলে একদম সকাল থেকে যদি ঘোরার জন্য আসেন তাহলে শুধু ঘুরেই কাটিয়ে দেবেন সারাদিন, এত ঘোরার জায়গা আছে। আর ফটোশ্যুট করার তো বহু জায়গা আছে, শেষ হবে না। হাতে একটা DSLR বা নর্মাল ফোন নিয়ে চলে আসবেন, ব্যাকগ্রাউন্ডের অভাব হবে না। আর এখন আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম লেন্দি হয়ে যাচ্ছে বলে, আর একটু বিকেল হয়ে গেছে তো তাই আলোটা একটু কম আছে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর জায়গাটা।
দেখতে পাচ্ছেন বেশ অসাধারণ দেখাচ্ছে। আর এরপর আমরা চলে যাব বোটিং করতে। আর এটা হলো আমাদের পুরো ফুল টিম। উঠতে এসে যেমন একটু খরচা তো করতে হবে। হ্যাঁ চলো 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 চলো, সবাই সাঁতার জানো তো, আমার লাইফ জ্যাকেট দেবে না। তো ফাইনালি বোট চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো হয়েছে আমরা দিনের আলাদা আসিনি, এখানকার লাইটিংটা তাহলে বুঝতে পারতাম না, বেশ অসাধারণ দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে বেশ মনোরম কিছু গানও চালিয়ে দিয়েছে। এই দেখুন ছোট ছোট বোটও আছে, কিন্তু ওদের গায়ে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। যদি একদিনের ঘোরার প্ল্যান থাকে তাহলে ইকো পার্ক একদম বেস্ট জায়গা। আর শীতকালে তো এখানকার আলাদাই মেজাজ থাকে। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বাড়ি ফেরার পালা। আর আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, মজা লেগেছে আর ইনফরমেটিভও লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করে দেবেন, একটা কমেন্টও করে দেবেন, যাতে আমরা নতুন ব্লগ বানানোর জন্য অনুপ্রাণিত হই। আর থ্যাংক ইউ শেষ অবধি দেখার জন্য, আর এইভাবে সাপোর্ট করতে থাকুন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালো করে কাটুক আপনাদের। সো থ্যাংক ইউ গাইজ, জয় হিন্দ।